হাই ফ্রেন্ডস, তো তোমরা এখন যে সিনটা দেখতে পাচ্ছ এটা দেখে তোমাদের কি মনে হচ্ছে যে এখন কটা বাজে? তো তোমাদের মনে হচ্ছে যে এখন বাজে, আমার মনে হয় সন্ধেবেলা মনে হচ্ছে, তো কিন্তু এখন সন্ধেবেলা নয়, এখন বাজে সকাল 6:30। 6:30 কি 7টা বাজে, তো দেখো আকাশের অবস্থাটা তো, আকাশে প্রচণ্ড কালো মেঘ করেছে আর বাইরের পরিবেশটা একদম মানে ঠান্ডা কুল হয়ে গেছে পুরো। অনেক দিন বাদে ঘুম থেকে উঠে এরকম একটা মানে ওয়েদার পেলাম আর কি, অনেক দিন বাদে। তো বেশ ভালো লাগছে ওয়েদারটা দেখে। তো আকাশে কিন্তু প্রচণ্ড মেঘ আর বৃষ্টি হবে, বোঝাই যাচ্ছে দেখে বৃষ্টি যে হবে, আর একদম ফোঁটা ফোঁটা দু এক ফোঁটা মতন বৃষ্টি পড়ছেও, খুব অল্প বৃষ্টি পড়ছেও, সাথে কিন্তু বেশ ঠান্ডা ঝোড়ো হাওয়া দিচ্ছে, মানে এক কথায় দারুণ লাগছে। আর অত গরমের পরে এরকম একটা ওয়েদার পেলে তো মনটা সত্যি সবাইরই আনন্দে ভরে যায়। ওই দেখো বোঝা যাচ্ছে যে ফোঁটা ফোঁটা বৃষ্টি রাস্তায় পড়ছে, আর মাঝে মাঝে কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছেও, তোমরা বুঝতে পারছো না কি না কি জানো। তো যাই হোক, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি, সুস্থও আছি। তো ফ্রেন্ড দেখো, এই বৃষ্টির মধ্যে আমি আজকে এতগুলো কাছাকাছি করা হবে আমাদের, কিন্তু কিছু করার নেই, কাচতেই হবে, তাহলেও বৃষ্টিটা আজকে ভালো লাগছে। এত কাঁচা, একটা দুটো তিনটে চাদর কাঁচা, বালিশের কাভার আছে, কিছু টুকিটাকি জামা কাপড় আছে, প্রচুর কাঁচা, কিন্তু তাহলেও কাচবো, একটা একটা করে চাদর মেলবো কিন্তু তাও কাচবো। তো চলো কাছাকাছি করে নিই, বৃষ্টি হোক যাই হোক, যেই কাজটা যখনের সেটা তখন করতেই হবে। গুড মর্নিং ফ্রেন্ডস, তো এখন কটা বাজে মাত্র 11:30। এই যে মন্দিরে পুজো হচ্ছে, আমাদের উল্টো দিকে যে কালী মন্দির আছে সেখানে পুজো হচ্ছে, 11:00 সময় প্রতিদিন মানে 11:00 সময় পুজো হয়, আর সন্ধেবেলা 6:30 নাগাদ পুজো হয়। আর এখানে দেখো আমার ঘর তো পুরো প্যান্ডেল করে দিয়েছি আমি, একদম জামা কাপড় মেলে কী করবো, কোথায় আর মেলবো, এই ঘর তো পুরো এই যে আটকানো, এটাকে না এইভাবে দিয়েছি যাতে শুকিয়ে যেত, তার বেশ শুকিয়ে শুকিয়েও এসছে। এদিকে দেখো জানলাতেও মেলা আছে, মোটামুটি শুকিয়েও এসছে চাদরটা, সে অনেকক্ষণ ধরে মেলা না, এখন 11:30 বাজে, মনে করো মেলেছি তখন কটা বাজে, আচ্ছা 7:30 সময় তো তোমাদের সাথে কথাই বললাম, দেখালাম ওয়েদারটা কীরকম, কিন্তু সেই ওয়েদারটা কিন্তু এখন আর নেই জানো, তখন বেশ গরম লাগছে কিন্তু বাইরে এরকম মেঘলা ঘুমট হয়ে আছে, সেরকম ঠান্ডা ওয়েদার আর নেই। তো যাই হোক, টোটাল তিনখানা চাদর কাঁচা হয়েছে, একটা চাদর হচ্ছে যে এদিকে মেলা আছে, এইটাও শুকিয়ে গেছে, এটা একদম পাতলা চাদর, তো এটা বিছানাতে পাতবো, বিছানাটি যেন অবচলো না, অচলো মতো চাদর পাতা হয়নি, কারণ এইটা পাতলা চাদর, এটা পাতলে এখন বর্ষার দিন তো, মানে এখন ঘরেই মেলতে হবে তো শুকিয়ে যাবে, এই জন্য এই চাদরটাই এখন পাতবো। আরেকটা চাদর, যেহেতু বৃষ্টি পড়ছে না বাইরে, আরেকটা চাদর মেলা আছে, আর এদিকে ওই নাইটি টাইটিগুলো, ওদিকে কিছু কিছু মেলা টেলা আছে, এদিকে আছে, বাইরেও কিছু মেলা আছে, বৃষ্টি পড়ছে না বলে বাইরে মেলে দিয়েছি, রোদ হলে ছাদে নিয়ে চলে যেতাম, কিন্তু এই অবস্থা তো ছাদে নেওয়া যাবে না, কখন বৃষ্টি আসবে, আর ওই দৌড়ে চারতলার ওপরে ছাদ, তিনতলার ওপরে ছাদ, চারতলায় কে যাবে বলো আনতে। তো যাই হোক চলো, আমার তো স্নান টান হয়ে গেছে, আর আজকে না না কাচলেও না, আজকে আমাকে কাচতেই হতো, তাই জন্য এই ওয়েদার দেখেও আমি কাঁচা ভিজিয়েছি। তো যাই হোক, আজকে কোনো অসুবিধে নেই, বৃষ্টি হোক তাও আমি, আমার ভালো লাগছে, মানে যা ওয়েদার হয়ে গেছিলো একদম গুমোট হয়ে গরমে। তো যাই হোক চলো, এখন আজকে সোমবার তো আমার আজকে নিরামিষ রান্নাবান্না হবে, রান্নার কিছু জোগাড় টোগাড় করে নিয়েছি, এই যে নিরামিষ মানে আলু পটল পনির ঢেঁড়স ভাজা পটল ভাজা, আর এখানে পনিরের জন্য মশলা করে নিয়েছি, আদা জিরে জিরের গুঁড়ো, আদা বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ নুন, এই টমেটোটা দেবো, এখানে চাল ধুয়ে রেখেছি, কিছুই এখনও বসাইনি, সবই করব। আর আজকে দুধ ছিল ফ্রিজে, যে দুধটা একটুখানি দুধ আর রয়েছে, যে দুধ বোতলগুলোও ভরা হয়নি, বোতলগুলোও ভরবো। এই মেলতে কতটা সময় লাগলো কি বলবো, কী বলতো, এক জায়গাতে না দড়িগুলো টাঙালাম তারপরে মেললাম, সময় লাগে না বলো। তো যাই হোক, তো সকালবেলা ব্রেকফাস্ট করেছি হচ্ছে দুধ আম মুড়ি, এই দিয়ে ব্রেকফাস্ট হয়েছে। তো চলো, এখন রিনা এখন অবধি আসেনি, আর আজকে আমি কী করেছি বলো তো, আকাশটা ওই রকম দেখে
বিনা আসবে কি না বুঝতে পারছিলাম না। আমি আজকে যা যা বাসন ছিল সমস্ত বাসন দেখো না কিচ্ছু নেই, বাসন টাসন সব মেজে নিয়েছি। কারণ কী বলতো, মেজে নিয়েছি তার কারণ হচ্ছে এঁঠোগুলো আমি আজকে যেহেতু সোমবার স্নান করে রান্নাবান্না করে তোমাদের আগেই বললাম, ওই এঁঠোগুলো ধরার আমার আর ইচ্ছে লাগবে না। ওই জন্য যদি না আসে তো মনে হচ্ছে আসবে, আসলে ঘর মুছবে। আর ওই কয়েকটা ওই দুই একটা আছে ওই মুড়ি খাওয়া হয়েছে ওই বাটিগুলো এসে মেজে দেবে, তো রান্না মনে হয় না হবে, রান্না দেরি আছে, সবেই এখন শুরু করব। আর ওই যে বাসন এখন টেবিলের মধ্যে সব উপর করে দিয়েছি, আরও কিছু বাসন ছিল জানলাতে ওগুলো সব তুলে এই তরকারি টরকারিগুলো কেটে কেটে রাখলাম। তো যাই হোক চলো এখন রান্নাবান্না বসাই, আর আজকে সারাদিনের ব্লগটা এখন থেকে আমি আরম্ভ করলাম। আজকে সারাদিন কী কী করবো সব কিছুই কমবেশি তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো, আশা করবো আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। এই যে এখন ছেলে হচ্ছে পুজো দেবে, হ্যাঁ সরিয়ে দিচ্ছি, শুকিয়ে গেছে এতটা পাতবো বিছানাতে, এতদিন এসি 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 চালাও। এই যে ছেলের এখন লেগেছে ঠান্ডা, ঠান্ডা লেগেছে, এখন ও যাবে কলেজে, আজকে দেবে অ্যাডমিট, সামনের মাসের 5 তারিখ না 6 তারিখ থেকে পরীক্ষা আরম্ভ হবে। তো চলো রান্নাবান্নাটা সেরি সারি। হ্যাঁ তো ফ্রেন্ড দেখো আমি এখন রান্না বসিয়ে দিচ্ছি। তো প্রথমে কড়াইতে তেল দিয়ে পটলটা ভাজবো। তো ফ্রেন্ডস যেটা বলবো সেটা হচ্ছে আমি তো এই 3 দিন তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি, মানে শুক্র শনি রবি, তো আমার শরীরটা খুব খারাপ ছিল। শুক্রবারের কিছুটা ব্লগ আমি করেছিলাম কিন্তু সেটাকে আমি আর মানে এডিট করতে পারিনি, সেগুলো সব আমার ভিডিও করা আছে কিন্তু এতদিন হয়ে গেছে, তো ওই জন্য আমি আর ওটাকে আর তোমাদের সামনে আর কি দেবো না আর কি, অনেক দিন হয়ে গেছে। তো মেয়েদের যেটা হয় প্রতি মাসে, আমারও সেই জিনিসটাই হয়েছিল আর কি, শরীর মানে খারাপ আর কি, সেটা হলে আমার এত পেটে ব্যথা হয় তো মানে সেই 3 দিন আমার খুবই কষ্ট হয়, তো আমার মানে এত কষ্ট হয় ওই জন্য আমি কোনো মানে শুক্রবার ভিডিওটা করেছিলাম ঠিকই কিন্তু এরপর থেকে না আমি কোনো তাও একবেলার মতো ভিডিও আমি করেছিলাম, মানে পুরো দিনের করতে পারিনি, আর তারপরে এডিটও করতে পারিনি বলে একটু ভিডিওগুলো দিতে আমার দেরি হলো, নাহলে আমি বেশিরভাগ সময় পরের দিন করেই ভিডিও কিন্তু আপলোড করে দেই। তো যাই হোক ওই জন্য 3 দিন ভিডিও দিতে পারিনি, সেটাই তোমাদেরকে বলার ছিল। তো চলো এদিকে আমি রান্নাবান্না করে নিচ্ছি। তো আজকে রান্নার মেনু তো বলেই দিলাম, ঢেঁড়স ভাজা পটল ভাজা আর আলু পনির পটল দিয়ে তরকারি, তো নিরামিষ আর কী করবো। আর আমাদের ঘরে মানে আমার ছেলে সব কিছু খেতে চায় না, তো ওই জন্য পনিরটা ভালোবাসে তাই জন্য পনিরটাই করি। তো পনির ভাজাতে না এরকম একটু হলুদ নুন তো দেবেই, সঙ্গে একটুখানি লঙ্কার গুঁড়ো দিও, দিয়ে যদি আগে একটু মেখে রাখো না তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। তো যাই হোক চলো রান্নাবান্নাটা সেরে নিই, সেরে পরে তোমাদের সাথে কথা বলছি। তো পনির ভাজাটা একটু বেশি মানে একটু দি মানে কী বলবো কড়া হয়ে গেল পনিরটা, পনিরটা যত কম ভাজা হয় ততই পনিরটা খেতে ভালো লাগে। তো আমি একটু ঘরে কাজ করছিলাম বলে পনিরটা একটুখানি মানে আর কি একটু কড়া হয়ে গেছে আর কি। তো যাই হোক চলো রান্নাবান্না করি, পরে কথা বলছি তোমাদের সাথে। তো ফ্রেন্ড দেখো আমার রান্না কমপ্লিট, এখানে পনির আলুর ঝোল ফুটছে, এখানে ভাত হয়ে গেছে, আর এখানে পটল ভাজা ঢেঁড়স ভাজা, এই পনির আলু হয়ে গেলে এই যে এবেলার আর ওবেলার বেড়ে রাখবো দুটো বাটিতে, এই যে একটু গরম মশলা দিয়েছি, আর একটু ভালো করে ফুটে গেলে একটু ঘি দেবো, ব্যাস ডাল আর করলাম না, একটু ঝোল ঝোল রাখবো তাহলেই হয়ে যাবে। আর এদিকে দেখো রান্না করতে করতে আমি বিছানা চাদরটাও পেতে নিয়েছি, আর এখন বিছানা চাদরটা পাততে কী সুবিধা তোমাদের সাথে আজকে আর শেয়ার করলাম না, ওদিকটা তো যেতে পারি গুঁজতে সুবিধা হয় মানে গুঁজে দেই, যে এই সামনের দিকটা আমি গুঁজি না পেছন দিকটা গুঁজে দেই। আর এদিকেও এখনও ওই যে নাইটিগুলো এখনও শুকোয়নি, এখন আর বৃষ্টি হচ্ছে না কিন্তু ভীষণ গরম লাগছে, খুব গরম লাগছে। আর এদিকে দেখো ছেলের ঘরের বিছানাটার অবস্থা দেখো, পড়ছিল সেদিন আমি ছাতু শরবত দিয়েছি বিছানাতে ফেলে দিয়েছে, ফেলে একা একা চাদর পেতেছে, চাদর পাতা ছিঁড়ি দেখো, এই দেখো কি বিচ্ছিরি। আমি আর 2 দিন ধরে আমার তো বললামই ব্লগ তোমাদের সাথে শেয়ার করিনি, শরীর এত খারাপ ছিল, চাদরটা যে ঠিক করবো সেটারও আমার আর ইচ্ছে করেনি, তো এখন এই চাদরটাকে ঠিক করবো। ঝোলটা নামিয়ে দেখো একদিকটা কোথায় নিচে চলে গেছে, আর এই দেখো
এই দেখো ছেলের পুজো দেওয়া হয়ে গেছে। গাঁদা ফুলগুলো দিয়ে পুজো দিলে কি সুন্দর লাগে দেখো ঠাকুরের জায়গাটা। আর এখন ওই পনির আলু পটলের ঝোলটা নামাবো, নামিয়ে রেখে এরপরে ওই বিছানাটা গোছাবো। আর তুই কি এখন খেয়ে যাবি নাকি? অল্প একটু খেয়ে যা। হ্যাঁ এসে খাবি? নেই চালা, আর একটু এসি, ঠান্ডা জল খা, এখন ঠান্ডা লেগে গেছে। আর এদিকের এই ঘরের চাদরও কিন্তু একদম শুকিয়ে গেছে, এই চাদরটাও এখন তুলে নেব, একদম শুকিয়ে গেছে চাদরটা। আমি তো যার জন্য একটু এইভাবে তুলে দিয়েছিলাম না, যাতে শুকিয়ে যায়, পুরো শুকিয়ে গেছে, তুলে নেবো, কারণ এখানে তো আবার খাবো। এগুলোরও অবস্থা দেখি, এগুলো ভেজা, এগুলো ওই ওই এই ছোটোগুলো এখন ওই উঁচু দড়িটার মধ্যে মেলে দেবো, ওই ওপরে দড়িটার মধ্যে, তাহলে ফ্যানের হাওয়াটা পুরো পাবে তো তাড়াতাড়ি শুকিয়ে যাবে। ওখানে তো আমি তুলে উঠে উঠে মেলেছি, অত উঁচু না, আমি তো হাত পাচ্ছি না। তো দেখি ঝোলটা ফুটেছে কি না, পনিরের ঝোল পুরো রেডি। নিরামিষ তরকারিতে না, নিরামিষ তরকারিতে একটু ঘি না দিলে না তরকারির স্বাদ হয় না। এই নিরামিষ একটু ঘি গরম মশলা না দিলে, একটু ঘি দিয়ে দিলাম ব্যাস। এবার একটু চেখে দেখবো নুন টুন ঠিক আছে কিনা। আমি এখনও অত পাকাপোক্ত রাঁধুনি না গো, নুন টুন না দেখে আমি নামাতে ভয় লাগে। তবে হ্যাঁ, কবে যেন একদিন আমি নুন মানে কি মুখে না দিয়েই, কি লক্ষ্মী পুজো না কি পুজো যেন না দিয়েই না রান্না করেছিলাম, সত্যিই কিন্তু ভালো হয়েছিল। আমি না ভুলে গেছি, লক্ষ্মী পুজো তো করলামই একবার, আরেকবারও কবে যেন, প্রত্যেকটা রান্না কিন্তু নুন টুন সব ঠিক। এই রিসেন্ট কিছু একটা উপোস করেছিলাম সেদিন, শিবের উপোস করেছিলাম শিবরাত্রিতে, হতে পারে ওই দিন পুরো একদম ঠিক ঠিক রান্না বান্না হয়েছিল, ভয় লাগে তাও। সব কিছু ঠিক, ও রান্না হয়ে গেছে, ছেলেটা খেয়ে যাবে না, ভীষণ ঠান্ডা লেগে গেছে এখন না, মানে নাক টাক বন্ধ হয়ে যাচ্ছে। কদিন বেশ এসির মধ্যে ঠান্ডা জল সবাই, আমিও করেছি করিনি যে তা না, ওর হয়তো ঠান্ডাটা লেগে গেছে। মোটামুটি সবই শুকিয়ে গেছে, বাইরেরগুলো এনে এবার ঘরে মেলে দেবো, কারণ খেয়ে দিয়ে ঘুমোবো, কখন বৃষ্টি আসবে কে বসে বসে খেয়াল করবে বলো। আজকে না উঠেছি অনেকটা ভোরবেলা, প্রথমে তো বুঝতে পারিনি, এসি জানানো ছিল, জানাটা বন্ধ ছিল, এরপর দেখি গুরুম গুরুম আওয়াজ হচ্ছে, তখন হাজব্যান্ডকে বললাম একটু দেখো তো জানলাগুলো খুলে, খুলে দেখি কী সুন্দর ওয়েদার, এত ভালো লাগলো, কিন্তু এখন গরম লাগে জানো, গরম লাগছে মানে সেই গরমটা না, এতক্ষণ ধরে কাজকর্ম করছি তো তাই একটু লাগে, আবার কিছুক্ষণ বসলে মনে হচ্ছে আরাম, মানে সেই রকম সকালের মতো ওয়েদার না, ভালো লাগবে আর কি, সেই গরমটা নেই, এসি আর চালাতে লাগবে না, ফ্যানের হাওয়াই এনাফ। তো চলো এই কড়াইটার থেকে বাটিতে ঢেলে নিই, আর রিনাকে বলেছি, রিনা ঘর মুছে দিয়ে চলে গেছে, বাসন তো বললাম নিজে রেখেছি, রিনাকে বলেছি যে তুমি ওপরের জায়দের ঘরে করে এসে কড়াইটা মেজে দিয়ে যেও, তাহলে বিকেলে আর কড়াই মাজতে লাগবে না।
দেখো সব কাজকর্ম সেরে বসে আছে, হাজবেন্ড আসলো যে খাবার দাও, খাবারের জন্য সব রেডি করলাম, খাবার দাবার নিয়ে এলাম, হাজবেন্ডের পাত্তা নেই, দোকানে কাস্টমার এসছে আবার চলে গেল। আসুক একটু ওয়েট করি, একা একা খাবো, ছেলেও নেই, ছেলে থাকলে হাজবেন্ড আসুক তারপরে বসবো খেতে। আর এদিকে সমস্ত ছেলের ঘরটাও পরিষ্কার করে দিয়েছে, আমাদের ঘরও পরিষ্কার, যে কটা জামা কাপড় ছিল আবার মেলে ঠেলে দিলাম, ওইখানে থাকতে থাকতে শুকিয়েও যাবে, বাইরেরগুলো দেখবো কী পরিস্থিতি আছে এনে রাখবো। তো চলো, এখন কটা বাজে বলো তো? এখন বাজে 2:30 বাজে। তো জানোই আছে কী রান্না বান্না হয়েছে, আর দেখালাম না, তো খেয়ে দিয়ে নি, পরে তোমাদের সাথে আবার কথা বলবো। হ্যাঁ তো প্রিন্স, আবার অনেকক্ষণ পরে তোমাদের সামনে এলাম। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে মনে করো 2:45 বাজছিল তখন, তারপরে এখন কটা বাজে বলো তো? এখন বাজে 10:00। তো এরপর থেকে আর সেরকম কোনো কাজ ছিল না যেটা তোমাদের সাথে শেয়ার করব, শুধু হাজবেন্ডকে বিকেলে একটু মুড়িচানাচুর মেখে দিয়েছি, আর এখন রাতে ডিনারে বানাবো হচ্ছে লুচি। আর ইসে তো মানে ফুল পনির আলু পটল দিয়ে তো তরকারি করেইছিলাম, তো ওই তরকারি দিয়ে না লুচি বা রুটি পরোটা খুব ভালো লাগে। আর আমাদের ঘরে আমরা তো মানে রুটিটা লুচিটা খুবই পছন্দ করি, ছেলেও ভীষণ ভালোবাসে, হাজবেন্ডের তো কোনো হাজবেন্ডের আমার হাজবেন্ডের কোনো খাবার ভাত মানে সব কিছুই পছন্দ করেও। তো যাই হোক, ওই জন্য আজকে যেহেতু একটু নিরামিষ রান্নাবান্না, ওই জন্য একটু লুচিটা করছে, সোমবার করে বেশিরভাগ দিনই লুচিটা করি। তো যাই হোক, দেখো এদিকে আমার ময়দাটা মাখা হয়ে গেছে, আর ময়দা যত ভালো করে মাখবে না লুচি কিন্তু তত সুন্দর ফোলে। আর আমি ময়দা মাখতে পারি ভালো, কিন্তু আমি না লুচি বেলতে পারি না, মানে আমার গোল হয়ই না লুচি। আগে তো পুরো আমি আটা দিয়ে দিয়ে মানে আটা বা ময়দা দিয়ে বেলতাম, তাতে কী হতো তেলগুলো না একদম পুড়ে যেত। তাও এখন তেল দিয়ে বেলতে পারি কিন্তু সব মানচিত্র হয়ে যায়, কিন্তু যাই হোক যেটাই বলো মানে যাই হোক ঘরের খাবার তো হয়ে যায়। আর কেউ এলে মনে করো লোকজন এলে তখন ননদ থাকলে ননদ বেলে দেয় ভাজার কাজটা আমার। তো যাই হোক, ময়দাটা একটু মানে বেশি মাখা হয়ে গেল, বুঝতে পারলাম না, যাই হোক এতগুলো গোলা লাগবে না, তো গোলা টোলা করে নিলাম। এরপরে হাজবেন্ডকে বলবো ও কখন খাবে, হাজবেন্ড এলে এরপরে লুচিগুলো ভাজবো, ভেজে রাতে ডিনার করবো। তো তো এদিকে দেখো লুচি মানে লুচির জন্য ময়দা মেখে রেখে গোলা টোলা করে রেখে চলে এসেছি। তো হাজবেন্ডকে বললাম, হাজবেন্ড বললো একটু দেরি হবে দোকান বন্ধ করতে, তো আমি এই পাকে এই চাদরটা বাইরে মেলা ছিল এনে রেখেছিলাম সন্ধ্যের থেকে, না শরীরটা কেমন লাগছিল একটু শুয়েই ছিলাম, তো চাদর টাদরগুলো আর ভাজ করিনি, নাইটিগুলো সবই শুকিয়ে গেছে, ওগুলো ভাজ টাজ করে রেখে ভাবলাম একবারে বিছানা টিছানা একটু ঝেড়ে টেড়ে নিই। বিছানাটার মধ্যে সন্ধ্যে থেকে শুয়েছিলাম তো একটু লাট লাট হয়ে গেছে, আর আমার না চাদর যদি একটু কুচকে যায় আমি সেই চাদরে আমার ঘুম আসে না, একদম টান টান করবো চাদর তারপরে আমি ঘুমোবো। তো যাই হোক এদিকে দেখো, এখন অবধি পুজো দেওয়া হয়নি, আজকে অনেক রাত হয়ে গেছে, কারণ পুজো তো ছেলে দেবে, ছেলের মোবাইলটা খারাপ হয়ে গেছে, তো মোবাইলটা ঠিক করার জন্য গেছে, তো সেখান থেকে এসে গেছে, এখন হাত মুখ ধুচ্ছে ফ্রেশ হয়ে এসে এরপরে পুজো দেবে। আর এদিকে দেখো আমি জামাকাপড় ভাজ টাজ করে ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি, ঝুড়িতে না প্রচুর জামাকাপড় জমে গেছে, এগুলোতে আলমারিতে না এগুলোকে ভরতে হবে, এই গরম গরম করে না এক্সট্রা কিছু কাজ করতে ইচ্ছে করে না, যেটুকু রান্নাবান্না করে খেতে হবে, যেটুকু ঘর পরিষ্কার করে থাকতে হবে ওটুকুই করছি আর কি, বুঝেছো তো, গরমটা গেলে এই এই ঝুড়ি ব্যাগগুলোকে আবার ফাঁকা করবো। তো যাই হোক চলো, এদিকে জামাকাপড় মোটামুটি গোছগাছ করে নিলাম, নিয়ে এবার বিছানা টিছানা ঝেড়ে এবার বালিশ টালিশ একদম পেতে টেতে নেবো, যাতে লুচি ভাজবো, ভেজেই খেতে বসবো, খেয়ে উঠেই যাতে শুয়ে পড়তে পারি, তো ওইটাই। আর এখন বললাম না বিছানার চাদরটা পাতাতেও সুবিধা হয়েছে, বিছানা টিছানা ঝাড়াঝাড়ি করতেও সুবিধা হয়েছে, দেখো ওই দিকটা দিয়েও চলে গেলাম, এদিকেও ঝেড়ে নিচ্ছি, বেশ সুবিধা হয়েছে। তো চলো এরপরে এইসব কাজগুলো করে নিই, এরপরে হাজবেন্ড আসলে এরপরে হাজবেন্ড তারপরে লুচিটা ভাজবো আর কি। আর লুচি দেখবি একটু গরম গরম না খেলে লুচি ভালো লাগে না, বাসি লুচি খেতে, যেটা পরের দিন থাকে থাকবে সেটা আলাদা ব্যাপার, কিন্তু যেদিনেরটা খাবো সেদিন যদি একটুখানি লুচিগুলো গরম না হয়, একটু ফুলকো ফুলকো লুচি না হয় তো ভালো লাগে বলো। তো প্রিন্স এখন বাজে 11:00, পুরো বাজেনি একদম 11:00 মানে বাজতে যায় আর কি। তো যাই হোক হাজবেন্ড চলে এসছে, ও ফ্রেশ হচ্ছে, তো এদিকে দেখো আমি লুচিগুলো ভেজে নিচ্ছি, আর লুচিগুলো দেখছো কত সুন্দর ফুলেছে। আর লুচিগুলো দেখে তোমরা আবার ভয় পেয়ে যেও না যে এত বড় বড় লুচি, এটা লুচি না ঢাকাই পরোটা, তো আমি একটু বড় বড় লুচি ভাজতে খুব পছন্দ করি। তো যাই হোক দেখো লুচিগুলো ভেজে নিচ্ছি, আর প্রত্যেকটা লুচি দেখো কী সুন্দর টপ টপ করে ফুলে যাচ্ছে, লুচিগুলো ফুললে বেশ ভালো লাগে, দেখবে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর যদি না ফোলে না, এক একদিন হয় গো লুচি কিছুতেই ফোলে না, আমার তখন এত রাগ হয়ে যায়।
ফ্রেন্ডস যাই হোক, চলো লুচি টুচিগুলো ভেজে নিই, ভেজে আমরা রাতে ডিনার করবো। আর আজকে ডিনারে তো বললাম আলু পটল পনির দিয়ে তরকারি। তো ফ্রেন্ডস তাহলে এই ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। তো আমরা এখন ডিনার করবো, ডিনার করে একটু ফ্রেশ হবো, ঘুমিয়ে পড়বো। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করো, আর একটু বেশি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো, পাশের বেল বাটন কিন্তু অবশ্যই প্রেস করো পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস আজকের মতো টাটা, গুড নাইট, তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, চলে আসবো কালকে একটি নতুন ভিডিও নিয়ে। টাটা ফ্রেন্ডস, গুড নাইট।